নদিয়ার হরিণঘাটা পৌরসভার অন্তর্গত পেয়ারাতলার একটি মোটর বাইকের শোরুমে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হরিণঘাটা পৌরসভার প্রশাসক দেবাশিস বসু, হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও কল্যাণী দমকল বিভাগের আধিকারিকরা। প্রাথমিক পর্যায়ে কি দেখলেন? প্রাথমিক পর্যায়ে শর্ট সার্কিট হতে পারে, কিছু হতে পারে, সেটা আমাদের পরবর্তী সময় দেখতে হবে। তবে যতটা সম্ভব বাঁচানো গেছে, কিন্তু ওনাদের কোনো রকম ফায়ার সেফটি বা কিছু আমি কিন্তু খুঁজে পেলাম, আমরা ব্যাপারটা দেখব, নিশ্চয়ই খুঁটিয়ে দেখব। সেক্ষেত্রে স্যার ফায়ার সেফটির কিছু খুঁজে পেলে না, তাহলে কি এই বিষয়ে নিশ্চয়ই আমরা ব্যাপারটা দেখছি, ঠিক আছে? এবং যা 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 করণীয় আমরা নিশ্চয়ই। স্যার পাশাপাশি আমরা আরেকটা অভিযোগ পেলাম বাড়ির মালিকের পক্ষ থেকে, অভিযোগ যে এই শোরুমেই গাঁজা মদ খাওয়ায় গাঁজার আগুন থেকে আগুন লাগতে পারে বলে। তানি এটা আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কী করে বলবো? যেটা আপনি বলেন ফায়ার সার্ভিসের সেফটির কোনো ব্যবস্থা নেই, তাহলে কি এটাও কি হতে পারে? আমরা এটা তো বলতে পারবো না, রাত্রিবেলা এখানে গাঁজা বা মদ হয়, আমাদের ফায়ার সার্ভিস থেকে তো কেউ আসে না, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এখানকার লোকাল পিপুল যদি অভিযোগ জানায় তারা দায়িত্ব নিয়ে জানাবে, কিন্তু এটা আমাদের পক্ষে বলা সম্ভব। আচ্ছা স্যার, কতক্ষণে ক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলো আর কটি ইঞ্জিন এসেছিল? একটা ইঞ্জিনই আমাদের কল্যাণী থেকে এসেছিলো, এবং যেহেতু ভয়াবহ আগুন আমি আবার চারদা স্টেশন থেকে নিয়ে গেলাম, ঠিক আছে? আগুন পুরোপুরি দেখেছেন যে আগুন নিভে গেছে, কিন্তু এখনও জেনারেল ম্যানেজার আসছে, কিন্তু এখানকার কাউকে আপনি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। শুনলাম জেনারেল ম্যানেজার অন দ্য ওয়ে, উনি আসুক, ওনার সাথে একটু কথা টথা বলি। এখন কি তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে? আগুন নেই। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এতগুলো এমপ্লয়িজ আছে, এতগুলো লোকজন আছে এখানে, উনি তো অ্যাজ এ ওনার, তাহলে ওনার উপর দায়িত্বটা বর্তায়, উনি কী করে এই ধরনের কথা বললেন? আপনার তো জানানো উচিত ছিল প্রশাসনকে, এই ধরনের কর্মবিধান চলে। না না, ওটা তদন্ত সপক্ষ, আমি সেই বিষয়ে একটু বলতেই পারি না, আমার সে রাইট নেই বলা। এখন আগুনটা কী কারণ লাগলো কিছু বোঝা গেল? প্রাথমিক পর্যায়ে না, প্রাথমিক পর্যায়ে এটা ফায়ার ব্রিগেড বলতে পারবে, আগুন নেভাতে আমি নেভাইনি, ফায়ার ব্রিগেড এসছে, আমি জাস্ট আসলাম, তখন আগুন নিভে গেছে, সেটা আমি বলতে পারবো, সেটা আমি দেখিনি এখনো। কত গাড়ি আছে আপনাদের কাছে আনুমানিক? এখানে গাড়ি কত আছে? 21টা 21 কার বাইক রয়েছে এখানে, ওল্ড গাড়ি আছে সার্ভিসে। হ্যাঁ, আমরা এখানে আমাদের এখানে ভীষণ প্রয়োজন একটা ফায়ার স্টেশনে, আমরা সে ব্যাপারে দপ্তর এটা জানিয়েছি। আচ্ছা, এবং আমরা আশাবাদী হরিণঘাটা মিউনিসিপাল এলাকায় একটি আমরা ফায়ার স্টেশন থাকবো, আমাদের এখানে জমিও আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তা খুব তাড়াতাড়ি যদি ফায়ার ব্রিগেডের স্টেশনটাকে যদি আমরা পাই, তাহলে এই এলাকার মানুষের ভীষণভাবে সুবিধা হয়। এই কতক্ষণের মধ্যে আসে দমকল? কতক্ষণের মধ্যে আসে? আমাদের এখানে তো ফায়ার স্টেশন এসছে গাড়িটা, এটা আস্তে আস্তে মোটামুটি চলে মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তো চলে আসছে। আমার ছেলেকে আমরা ঘরে রয়েছে, শুয়ে রয়েছে, আমার ছেলেকে ফোন করেছে, একজন কে ফোন করেছে জানি না, বলছে তোদের ওদিকে ধরে গেছে আগুন, ধরে গেছে। এবার আমাদের ওদিকে গেছে দেখি দাও দাও করে জ্বলছে সব। মানে আপনার এই শোরুমের পাশেই বাড়ি? হ্যাঁ, এই তোমাদের পাশে বাড়ি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।